আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি গুলিস্তান যাব, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই গুলিস্তান যাওয়াটা। তো এখন আমি বাসে স্ট্যান্ডে যাচ্ছি, বাসে উঠবো, তারপর গুলিস্তান যাব। তো আপনারা সাথেই থাকুন। ফাইনালি নেমে পড়লাম আমরা বাস থেকে। 2 ঘন্টা জার্নি করার পর গাইস নামলাম, অনেক জ্যাম ছিল। তো এখন যে কাজের জন্য আসছি ওই কাজটা কমপ্লিট করে তাইলে তারপর দেখা হচ্ছে গাইস। সো গাইস, আমার কাজটা শেষ করতে পারলাম ফাইনালি। এখন দেখি যাব, কিছু খাওয়ার চেষ্টা করব, অনেক ক্ষুধা লাগছে, দেখি কিছু খেতে পারে কিনা। সো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা বাসের অপেক্ষায় আছি। বাস আসলে আমরা বাসে উঠে আমরা বাসায় ফিরব। আমার সাথে আছে বাকি আমার ভাগ্নে, তাকে নিয়ে আসছিলাম আজকে। এখানে আমরা দাঁড়িয়ে থাকবো, দেখি বাস কখন আসে। বাস এই দিক থেকে আসবে আর আমরা যাব এই দিকে। আপনারা সাথেই থাকুন আমার গাইস। আমরা বাসে বসে পড়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের জন্য, প্রায় 30 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। ফাইনালি বাস আসলো আর বাসে উঠলাম গাইস। সিট পাইনি, সব বাসের শেষের দিকে বসছি, জানি না, অনেক ঝাঁকুনি খেতে হবে গাইস, অনেক জ্যাম, জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে, আর কিছু করার নাই। তো আপনাদেরকে দেখাই।
গাইস পেয়ারা লো ঢাকা শহরে বাসের মধ্যে অনেক খাবার বিক্রেতারা উঠে অনেক খাবার বিক্রি করে, কেউ ওনাদের পণ্য বিক্রি করে। এটা খুবই বেশি পরিমাণে হয় ঢাকা শহরের বাসগুলোতে। পেয়ারা কিনলাম, যে খাচ্ছে পাপ্পু কেমন মিষ্টি পেয়ারা, পেয়ারাটা মিষ্টি ভালোই। 10 টাকা নিল। পেয়ারাটা সত্যি খুব মিষ্টি। আর এবার আমি পরে আসি, বাস আগাচ্ছিল না কিছু না, কিছুক্ষণ পর পরেই যান। অনেক বিরক্তিকর বাস থেকে নেমে পড়লাম আমরা। আর জানি না কেমন লাগলো, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।